শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলছিলাম বিশ্বের প্রতিটি দেশ ধরে ধরে সেই দেশের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। চলো শুরু করা যাক। আমাদের আজকের দেশ মঙ্গোলিয়া। এই পূর্ণরূপ দ্য স্টেট অফ মঙ্গোলিয়া। দেশ স্বাধীনতা লাভ করে 1921 সালের 10ই জুন। দেশটির পতাকা হচ্ছে এরকম। মঙ্গোলিয়া একটি ইস্ট এশিয়ান কান্ট্রি। ম্যাপের আমরা যেরকম দেখতে পাচ্ছি, এটি চীনের উপরে অবস্থিত এবং চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান এই পাঁচটি হচ্ছে পূর্ব এশীয় দেশ বা ইস্ট এশিয়ান কান্ট্রিজ। ভৌগোলিক অবস্থান এই ম্যাপে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশে এবং উপরে রাশিয়া, তার নিচে চীন, এই দুটি জায়গার মধ্যখানে মঙ্গোলিয়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। এই যে দুটি শক্তিশালী রাষ্ট্রের মধ্যবর্তী অবস্থান, যার ফলে কিন্তু এই দুটি শক্তিশালী রাষ্ট্রের পারস্পরিক সরাসরি সংঘাত কিন্তু কম হচ্ছে। যদি মঙ্গোলিয়া না থাকতো তাহলে এই পুরো অঞ্চল জুড়ে কিন্তু চীনের সঙ্গে রাশিয়ার সীমান্ত থাকতো এবং দুটিই যেহেতু একসঙ্গে পরাশক্তি ছিল বা পরাশক্তি হিসেবে রয়েছে, তাদের মধ্যে প্রচুর সংঘর্ষ হতো। যখন এরকম খুবই শক্তিশালী দুটি রাষ্ট্রের মধ্যে তৃতীয় একটি রাষ্ট্র, যেটি অত শক্তিশালী নয়, দুর্বল ছোট রাষ্ট্র, কিন্তু সেটাদের সীমান্তকে পৃথক করে রাখে, সেটিকে বলা হয় বাফার স্টেট বা সংঘর্ষরোধক রাষ্ট্র। অর্থাৎ সেটি এই দুটির মধ্যে সংঘর্ষ হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছে কিছুটা। যেমন চীন এবং ভারতের মধ্যে রয়েছে নেপাল ইত্যাদি। ঠিক একইভাবে এই রাশিয়া এবং চীনের মধ্যে বাফার স্টেট হিসেবে রয়েছে মঙ্গোলিয়া, বা বাফার স্টেট হিসেবে কাজ করছে। মঙ্গোলিয়ার গঠন কিন্তু সুন্দর। ভৌগোলিকভাবে দেখতে পাচ্ছি এই যে চীনের উপরের অংশে এই অঞ্চলটি বলে স্তেপ অঞ্চল, মঙ্গোলিয়ার স্তেপ অঞ্চল। তো এই স্তেপ অঞ্চল থেকে কিন্তু এখানে প্রচুর যাযাবর উপজাতি বাস করতো, এখনও করে, এবং এই যাযাবর উপজাতিগুলোর মধ্যে থেকে বিভিন্ন সময় কোনো কোনো জাতিগোষ্ঠী বড়ো হয়ে উঠেছে, নেতৃত্ব দিয়েছে, অন্য জাতিগোষ্ঠীকে একত্র করেছে এবং তারা এই নিচে চীনে এবং অন্য সব অঞ্চলে এসে আক্রমণ করেছে। হুন, শক, অন্যান্য বিভিন্ন জাতিগোষ্ঠী, এবং তাদের অন্যতম হচ্ছে মঙ্গোলরা। মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ, আমরা দেখলাম। এর রাজধানীর নাম হচ্ছে উলানবাটোর। এর উত্তরে রাশিয়া, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে গণচীন অবস্থিত। রাজধানী উলানবাটোরের মোট জনসংখ্যার 38% লোক বাস করে। তাহলে বুঝতে পারছি যে এর বাকি অংশে লোকসংখ্যা তো খুবই কম, যে রাজধানীতেই প্রায় 38% লোক বসবাস করছে। বিখ্যাত গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত। ম্যাপনা ভৌগোলিক অবস্থান দেখতে পাচ্ছি এই গ্লোবে। মঙ্গোলিয়ার আয়তন 15,64,116 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 32,27,866। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মানে 2.07। জিডিপি 47 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপি পার ক্যাপিটে অর্থাৎ মাথাপিছু জিডিপি 14,270 মার্কিন ডলার। 1200 শতকে এক মঙ্গোল যোদ্ধা তিমুজিন নামে, তিনি মাঞ্চুরিয়া এবং আলতাই পর্বতের মধ্যকার সকল মঙ্গল গোত্রগুলোকে তার অধীনে একত্র করতে সক্ষম হন। তিনি তার নিজেকে নাম ঘোষণা করেন চেঙ্গিস খান 1206 সালে, এবং তিনি এই তার অধীনে মঙ্গল গোষ্ঠীগুলোকে নিয়ে বিরাট অভিযানে নেমে পড়েন এবং প্রতিষ্ঠা করেন মঙ্গল সাম্রাজ্য, যেটিকে আমরা সেই 1200 শতকের মঙ্গল ইনভেশন বলে জানি। এবং তারা ধীরে ধীরে সেই মঙ্গোলিয়া, প্রথমে তারা চীনে আক্রমণ করেন, চীন দখল করেন, তারপর এদিকে আসতে আসতে মধ্য এশিয়ার যে অঞ্চলগুলো, বুখারা, সামারকান্দ থেকে শুরু করে একসময় ইরাক, বাগদাদ থেকে শুরু একসময় পর্যন্ত পোল্যান্ড পর্যন্ত মঙ্গল সাম্রাজ্যে পৌঁছে যায়। এদিকে দক্ষিণ, এদিকে কোরিয়া থেকে ওইদিকে ইউরোপে পোল্যান্ড পর্যন্ত পুরো অঞ্চল ছিল মঙ্গোলদের প্রধানত। এই যে আমরা ভাবে দেখতে পাচ্ছি যে 1279 সালে কি বিরাট সাম্রাজ্য মঙ্গোলদের প্রধানত হয়েছিল, এবং এটি হয়েছিল খুবই অল্প সময়ের মধ্যে এই ঘোরসাওয়ার, এই যাযাবর উপজাতির অধীনে। ভাবে আমরা দেখতে পাচ্ছি কতগুলো দেশ এবং কতগুলো অঞ্চল, এবং এর বড় কারণগুলো একটি ছিল মঙ্গোলদের সাহস, ক্ষিপ্রতা, এবং তিমুজিন বা চেঙ্গিস খান তার সেনাবাহিনীতে মেরিটোক্রেসি বা মেধাকে প্রাধান্য দিতেন, তাদেরকে তুলে আনতেন, বা অন্য কোনো ধরনের বায়াস বা হচ্ছে বংশপরিচয় ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে। ফলে আলটিমেটলি তারা কিন্তু সফল হচ্ছেন একটি সেনাবাহিনী হিসেবে। তো চেঙ্গিসের মৃত্যুর পর তার সাম্রাজ্য কিন্তু ভাগ ভাগ হয়ে যায় তার ছেলেদের মধ্যে, কুবলাই এবং অন্যান্যদের মধ্যে, কিন্তু 4টি খানাতে ভাগ হয়ে যায়। তারপর সেগুলো আরও ভাগ হতে থাকে, তাদের নিজেদের মধ্যে যুদ্ধ চলতে থাকে,
একসময় মঙ্গোলীয় একটা অংশ মুসলমান হয়ে যান এবং এর ফলে আরব নতুন ধরনের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তবে 17 শতক পর্যন্ত মঙ্গোলরাই মঙ্গোলিয়া শাসন করে থাকে। তারপর তা চীনের কিং ডাইনেস্টির অধীনে চলে যায়। তারা তখন মঙ্গোলিয়া শাসন করতে থাকে। 1911 সালে কিং ডাইনেস্টি ভেঙে পড়ে। তারপর তখন অন্য বিভিন্ন শাসক অল্প কিছুদিন শাসন করেন এবং চূড়ান্তভাবে 1928 সালে রিপাবলিক প্রতিষ্ঠিত হয়। মঙ্গোলিয়ার রাজনীতি একটি অর্ধ রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত, আইন প্রণয়ন ক্ষমতা সরকার এবং 76 সদস্য বিশিষ্ট আইনসভা উভয়ের উপর ন্যস্ত। রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে 4 বছরের জন্য নির্বাচিত হন এবং এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। রাশিয়ার বৈদেশিক সম্পর্ক বুঝতেই পারছি সবচেয়ে বেশি কোন দেশ হিসাবে যাতে তাদের প্রতিবেশী, অর্থাৎ উপরে উত্তরে রাশিয়া এবং দক্ষিণে চীনের সাথে। মঙ্গোলিয়া তাদের অর্থনীতির জন্য এই 2 দেশের উপর নির্ভরশীল। তাদের 90% আমদানি যায় চীনে এবং তাদের 60% বৈদেশিক বাণিজ্যও হয় চীনের সাথে। অন্যদিকে রাশিয়া মঙ্গোলিয়ার 90% এনার্জি শক্তি সাপ্লাই দেয়, গ্যাস এবং অন্যান্য মাধ্যমে হতে পারে। যেহেতু মঙ্গোলিয়া চীনের উপর নির্ভরশীল, তাই সে আমেরিকার সাথে কোনো মুঠিতে যেতে চায় না বা চীন আমেরিকার মধ্যে যে দ্বন্দ্ব ঝামেলা সেখানে সে যেতে চায় না। তো 2005 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মঙ্গোলিয়া সফর করেন। 2004 সালে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ OSCE এর সর্বকনিষ্ঠ এশীয় সদস্য হিসেবে মঙ্গোলিয়াকে আমন্ত্রণ জানানো হয়। মঙ্গোলিয়ার অর্থনীতি মূলত পশুপালন ও কৃষি নির্ভর। আমরা আগেই বলেছি যে যাযাবর। এদের খনিজ সম্পদের মধ্যে রয়েছে তামা, কয়লা, টিন ও টাংস্টেন। মঙ্গোলিয়ার মুদ্রার নাম তোগরিক। ধর্মবিশ্বাসে অধিকাংশই বৌদ্ধ। ভাষা মঙ্গোলীয়। মঙ্গোলিয়া কিন্তু পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বের দেশ। এটিকে বলা হয় ফার ইস্ট বা দূরপ্রাচ্যের সংঘর্ষরোধক দেশ বা বাফার স্টেট, যেটা আমরা শুরুতেই বলেছি। মঙ্গোলিয়ার যে আইনসভা তার নাম স্টেট গ্রেট খুরাল। মঙ্গোলিয়া যাযাবর অধ্যুষিত দেশ। আর এছাড়া আমরা দেখলাম মঙ্গোলিয়ার বর্তমানে চেঙ্গিস খানকে তাদের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সম্মান করা হয় এবং তাকে এক ধরনের জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়। মঙ্গোলিয়াতে বিরাট আকারে চেঙ্গিস খানের খোড়ায় আরোহিত অবস্থার মূর্তি রয়েছে। এই ছিল মঙ্গোলিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।